স্কুল মানুষের জীবনে শিক্ষা গ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কেননা এখান থেকেই শুরু হয় উচ্চশিক্ষার হাতেখড়ি। মানুষ ফেলে আসা স্কুল জীবনকে সবচেয়ে বেশি মিস করলেও স্কুলে পড়া শিশুদের আবার সবচেয়ে অপছন্দের জায়গা স্কুল। তাই তো স্কুল ফাঁকি দেওয়ার জন্য শিশুরা ব্যবহার করে অসুস্থ হওয়া সহ নানা ধরনের ট্রিক্স। তবে অসুখ বিসুখের এইসব বাহানায় তো হয়তো এখন আর আগের মতো কাজ হচ্ছে না। তাই তো স্কুল ফাঁকি দিতে শিশুরা এখন সাহায্য নিচ্ছে সরাসরি পুলিশের। যেতে হবে স্কুলে, তবে এখনো করা হয়নি শিক্ষকের দেয়া বাড়ির কাজ। স্কুলে গেলেই এখন পেতে হবে পানিশমেন্ট, সেই সঙ্গে খেতে হবে শিক্ষকের বকা। তাই স্কুল ফাঁকি দেওয়ার জন্য অদ্ভুত এক কাণ্ড ঘটালো এক শিশু, অভিযোগ করলো পুলিশের কাছে, তাও আবার বাবার বিরুদ্ধে। সম্প্রতি চায়নার ঝেজিয়াং স্টেটের লিসুইর শহরের পুলিশ স্টেশনে ফোন আসে 7 বছরের ছোট্ট এক শিশুর। হ্যালো বলেই সে পুলিশের কাছে জানায় বিশাল এক অভিযোগ, বাবা মেরেছে তাকে। আর শিশু নির্যাতনের এমন অভিযোগ শুনেই দ্রুত সেই বাড়িতে ছুটে যায় পুলিশ। তবে সেখানে তারা জানতে পারে সম্পূর্ণ ভিন্ন আরেক কাহিনী। পুলিশ সেই বাড়িতে গিয়ে কথা বলে অভিযোগকারী শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে। পরে তারা বুঝতে পারেন স্কুলে যাওয়া এড়াতেই বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে শিশুটি। পুলিশের তথ্য মতে অভিযোগকারী শিশুটি শেষ করতে পারেনি স্কুলের দেয়া হোমওয়ার্ক, তাই স্কুলে গেলে শাস্তি পেতে হবে। এই ভয়ে সে পরিকল্পনা করে স্কুল না যাওয়ার। তখন সে পুলিশে ফোন করে বাবার বিরুদ্ধে অভিযোগ করে, জানায় বাবা তাকে খুব মেরেছে। যদিও এর জন্য সেই শিশুকে কোনো ধরনের শাস্তি বা বকাঝকা করেনি পুলিশ সদস্যরা, শাস্তির পরিবর্তে তাকে বুঝিয়ে সুঝিয়ে হোমওয়ার্ক শেষ করান এক পুলিশ সদস্য। সেই সঙ্গে মিথ্যা অভিযোগ দেওয়া যে ঠিক নয় এই বিষয়টিও বুঝিয়ে বলা হয় শিশুটিকে। সম্প্রতি এই ঘটনার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে 7 বছরের শিশুর এমন কাণ্ড অবাক করেছে সবাইকে। সেই সঙ্গে শাস্তি দেওয়ার পরিবর্তে শিশুর সঙ্গে পুলিশের গল্প করে হোমওয়ার্ক করানোর বিষয়টি আবার প্রশংসাও কুড়িয়েছে অনেকের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।